নমস্কার বন্ধুগণ অ্যাস্ট্রো কানেকশান ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি বলবো ছাব্বিশে ডিসেম্বর যে সূর্যগ্রহণটি আছে সেই সূর্যগ্রহণের দিন এই কাজটি করলে আপনি হাজার গুণ পুনঃ অর্জন করতে পারবেন এবং সাথে আমি এটাও বলবো যে আপনারা সূর্যগ্রহণের দিন কি নিয়ম পালন করলে সূর্যগ্রহণ থেকে আপনারা নিরাপদে থাকবেন তো ভিডিওটি স্কিপ মোটেও করবেন না কারণ স্কিপ করলে আপনারা এই মূল্যবান তথ্যটি জানতে পারবেন না তাই ভিডিওটি পুরো দেখুন তো ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যারা নতুন আমার চ্যানেলটি দেখছেন তারা দয়া করে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করুন যাতে এই রকম নতুন নতুন ইন্টারেস্টিং টপিক আপনারা সব সময় পেতে থাকেন আসুন ভিডিওটি শুরু করি সূর্যগ্রহণ ছাব্বিশে ডিসেম্বর এই সূর্যগ্রহণ শুরু হবে সূর্যগ্রহণের সময় সকাল আটটা সতেরো থেকে দশটা সাতান্ন মিনিট পর্যন্ত এই সূর্যগ্রহণ চলবে এই সূর্যগ্রহণ চলাকালীন আপনারা যেগুলি বলছি সেগুলি করবেন না আপনারা কোনো খাবার খাবেন না সূর্যগ্রহণের সময় আপনারা স্নান করবেন না সূর্যগ্রহণের সময় আপনারা কাচির ব্যবহার করবেন না সূর্যগ্রহণের সময় আপনারা কোনো ঠাকুর দেবতার গায়ে হাত দিতে যাবেন না বা পুজো পাঠ করবেন না সূর্যগ্রহণের সময় যারা ছেলেরা আছে তারা সেভিংস করবেন না এবং যারা গর্ভবতী মহিলারা আছেন তারা দয়া করে সূর্যগ্রহণের সময় সূর্যগ্রহণ দেখতে যাবেন না এবং আপনারা পারলে কপালে চন্দনের টিপ এবং আপনার পেটে চন্দনের টিপ দিন তাতে আপনার উপকার হবে এবং আপনারা কোনো শুভ কাজে সেদিন বেড়াবেন না এবার আমি আপনাদেরকে বলবো কী সেই উপায় যার মাধ্যমে আপনারা হাজার গুণ পূর্ণ অর্জন করতে পারবেন এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি যদি আপনারা সূর্যগ্রহণের সময় আহার করেন তাহলে আপনারা এই পার্থিব জগতে যেটুকুটা পরিমাণ পূর্ণ অর্জন করেছেন সেই পূর্ণ অর্জন আপনাদের কেটে যাবে সেটা কনভার্ট টু পাপে পরিণত হতে চলেছে তাই খাবার গ্রহণ করবেনই না আমি এই কথাটি বারবার বলতে চলেছি সূর্যগ্রহণের পরে আপনারা স্নান করুন এবং তারপরে খাবার গ্রহণ করুন এবং বাড়িতে যে খাবারগুলো রাখা থাকবে সেই খাবারগুলো অবশ্যই ফেলে দেবেন এবার আমি আপনাদেরকে বলব যে আপনারা কি এমন কাজ করলে হাজার গুণ পুণ্য অর্জন করতে পারবেন হ্যাঁ বন্ধুরা আপনারা যদি সূর্যগ্রহণের দিন কোনো দুস্থ গরিবকে অন্ন বস্ত্র বা অর্থ যদি দান করেন সেক্ষেত্রে আপনারা পুণ্যার্জন করতে পারবেন এবং সাথে যদি আপনারা কোনো রাস্তার দুস্থ কুকুরকে যদি দেখতে পান তাহলে তাকে যদি মিষ্টান্ন প্রদান করেন তাতে আপনারা ফল লাভ অবশ্যই পাবেন এবং রাস্তাতে কোনো গরুকে যদি দেখেন তাহলে তাকে যদি আপনারা কলা দেন তাহলে আপনাদের পূর্ণ অর্জনের মাত্রা দ্বিগুণ হয়ে যাবে কারণ গরু আমাদের দেবতা গরুকে আমরা দেবতা হিসাবে দেখি তাই আপনারা আমি যে যে কথাগুলো বললাম সেগুলো মেনে চলুন তাতে আপনাদেরই মঙ্গল হবে আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই যদি আপনাদেরকে এই ভিডিওটি হেল্পফুল লাগে তাহলে দয়া করে একটা লাইক করে দিন যাতে আমি নতুন নতুন এরকম ভিডিও করতে আগ্রহী হই আর সকলকে জানার জন্য শেয়ার করে দিন যাতে প্রত্যেকে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশানটি জানতে পারে আর যদি এখনও পর্যন্ত আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে লাল রঙের সাবস্ক্রাইব বটনে ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং সাথে পাশের বেল আইকনে ক্লিক করুন যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলেই আপনারা তার নোটিফিকেশান আপনাদের ফোনে পেয়ে যান তো এখনকার মতো এ পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নমস্কার ভালো থাকবেন সকলে